নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। অল নলেজ বাই এসএমডিতে তোমাদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে ভারতের যে 28টি রাজ্য রয়েছে সেই রাজ্যগুলির গভর্নর অর্থাৎ রাজ্যপালদের নাম এবং ছবি সহ মানচিত্র ধরে তোমাদের সাথে আলোচনা করব। তো দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম দেখে নেব হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের গভর্নর বা রাজ্যপাল হলেন শ্রী শিবপ্রতাপ শুক্লা। 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকে তিনি হিমাচল প্রদেশের 22তম রাজ্যপাল হিসেবে নিযুক্ত রয়েছেন। এরপর চলে আসি পাঞ্জাব রাজ্য। বর্তমানে 2024 সালের 27 জুলাই থেকে পাঞ্জাবের নতুন রাজ্যপাল হলেন শ্রী গুলাবচাঁদ কাটারিয়া। এর পূর্বে তিনি আসামের গভর্নর ছিলেন। বর্তমানে 2021 সাল থেকে উত্তরাখণ্ডের অষ্টম রাজ্যপাল হিসেবে নিযুক্ত রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং। তিনি কিন্তু 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর একজন ডেপুটি চিফ স্টাফ ছিলেন। এরপর চলে আসি হরিয়ানা রাজ্যে। 2021 সাল থেকে বর্তমানেও হরিয়ানা রাজ্যের গভর্নর পদে রয়েছেন শ্রী বন্দারু দত্তাত্রেয়। এরপর চলে আসি উত্তরপ্রদেশে। 2019 সালের জুলাই মাস থেকে উত্তরপ্রদেশের 20তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রীমতী আনন্দীবেন প্যাটেল। একসময় তিনি গুজরাটের প্রথম এবং আজ পর্যন্ত একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবার চলে আসি রাজস্থানে। শ্রী কালরাজ মিশ্রার পর বর্তমানে 2024 সালের 27 জুলাই থেকে রাজস্থানের নতুন রাজ্যপাল হলেন শ্রী হরিভাউ কিষাণ রাও বাগাদে। চলো এবার দেখে নিই গুজরাট রাজ্য। 2019 সালের জুলাই মাস থেকে শ্রী আচার্য দেবব্রত গুজরাটের 20তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপর চলো দেখে নিই মধ্যপ্রদেশ। 2021 সাল থেকে মধ্যপ্রদেশের 19তম রাজ্যপাল হলেন শ্রী মঙ্গুভাই সি প্যাটেল। এর আগে তিনি গুজরাট বিধানসভার কার্যনির্বাহী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেক্সট চলে আসছি মহারাষ্ট্র। শ্রী রমেশ বাইসের পর বর্তমানে 2024 সালের 27 জুলাই থেকে মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হলেন শ্রী সিপি রাধাকৃষ্ণন। এর আগে তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন এবং তেলেঙ্গানার অতিরিক্ত দায়িত্বে ছিলেন। এরপর দেখে নেব গোয়া। 2021 সালের জুলাই মাস থেকে গোয়ার 19তম রাজ্যপাল পদে রয়েছেন শ্রী পি এ শ্রীধরন পিল্লাই। তিনি এর আগে 2019 থেকে 2021 সাল পর্যন্ত মিজোরামের রাজ্যপাল ছিলেন। এবার চলে আসি কর্ণাটক রাজ্যে। বর্তমানে কর্ণাটকের 13তম রাজ্যপাল শ্রী থাওয়ারচাঁদ গেহলট। তিনি 2021 সালের জুলাই মাস থেকে এই দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে কেরালা রাজ্যের গভর্নর বা রাজ্যপাল পদে রয়েছেন আরিফ মোহাম্মদ খান। তিনি 2019 সালের সেপ্টেম্বর মাস থেকে এই দায়িত্বটি পালন করছেন। এরপর চলে আসছি তামিলনাড়ুতে। তামিলনাড়ুর রাজ্যপাল পদে নিযুক্ত রয়েছেন শ্রী রবীন্দ্র নারায়ণ রবি। বর্তমানে 2021 সাল থেকে তিনি এই পদে রয়েছেন এবং তার আগে তিনি নাগাল্যান্ডের রাজ্যপাল পদে ছিলেন। নেক্সট চলে আসছি অন্ধ্রপ্রদেশ। বর্তমানে 2023 সাল থেকে অন্ধ্রপ্রদেশের 24তম রাজ্যপাল হলেন সৈয়দ আব্দুল নজির। শুধু তাই নয়, তিনি কিন্তু এর আগে ভারতের সুপ্রিম কোর্ট এবং কর্ণাটক হাইকোর্টের বিচারপতি ছিলেন। নেক্সট দেখে নিচ্ছি তেলেঙ্গানা। বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হলেন শ্রী জিষ্ণু দেববর্মা। এর আগে তিনি ত্রিপুরার প্রাক্তন ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন। বর্তমানে অর্থাৎ 2024 সালের 27 জুলাই থেকে ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হলেন শ্রী রমেন ডেকা। তিনি পূর্বে 16তম লোকসভার সংসদ সদস্য ছিলেন। এবার চলে আসি ওড়িশা রাজ্যে। 2023 সাল থেকে ওড়িশার 26তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রী রঘুবর দাস। এর আগে তিনি ঝাড়খণ্ডের ষষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নেক্সট চলে আসি পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হলেন ডক্টর সিভি আনন্দ বোস। 2022 সালের নভেম্বর মাস থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন।
এরপর চলে আসি ঝাড়খণ্ড রাজ্যে। তো বর্তমানে অর্থাৎ 2024 সালের 27 জুলাইয়ের পর থেকে ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হলেন শ্রী সন্তোষ কুমার গাঙ্গওয়ার। তিনি পূর্বে ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের স্বতন্ত্র দায়িত্বসহ প্রতিমন্ত্রী ছিলেন। বর্তমানে বিহারের 29তম রাজ্যপাল পদে রয়েছেন শ্রী রাজেন্দ্র আরলেকর। পূর্বে তিনি হিমাচল প্রদেশের 21তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার চলে আসি সিকিম রাজ্যে। শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্যের পর বর্তমানে সিকিমের নতুন রাজ্যপাল হলেন শ্রী ওম প্রকাশ মাথুর, যিনি ভারতের রাজস্থান রাজ্য থেকে রাজ্যসভার প্রাক্তন সদস্য ছিলেন। শ্রী গুলাবচাঁদ কাটারিয়ার পর বর্তমানে আসামের নতুন রাজ্যপাল হলেন শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য, যিনি এর পূর্বে সিকিমের রাজ্যপাল ছিলেন। নেক্সট চলে আসি মেঘালয় রাজ্যে। 2024 সালের 27 জুলাইয়ের পর মেঘালয়ের নতুন রাজ্যপাল হলেন শ্রী সিএইচ বিজয়শঙ্কর। এর আগে মেঘালয়ের রাজ্যপাল ছিলেন শ্রী ফাগু চৌহান। বর্তমানে অরুণাচল প্রদেশের রাজ্যপাল হলেন লেফটেন্যান্ট জেনারেল কৈবাল্য ত্রিবিক্রম পারনায়ক, যিনি একসময় ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত জেনারেল অফিসার ছিলেন। নাগাল্যান্ড রাজ্য। শ্রী লা গণেশন 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকে নাগাল্যান্ডের 19তম রাজ্যপাল হিসেবে নিযুক্ত রয়েছেন। পূর্বে তিনি মণিপুরের 17তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট চলে আসি মণিপুর রাজ্যে। এর আগে সুশ্রী অনুসুয়া উইকের পর বর্তমানে 2024 সালের 27 জুলাই থেকে মণিপুরের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য। এরপর রয়েছে মিজোরাম। মিজোরামের 2021 সালের নভেম্বর মাস থেকে 15তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর কম্ভমপতি হরিবাবু। সবশেষে দেখে নেব ত্রিপুরা রাজ্য। ত্রিপুরা রাজ্যে 2023 সালের অক্টোবর মাস থেকে 20তম রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন শ্রী ইন্দ্রসেনা রেড্ডি। সো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।